ভাৱে দেখিব বনা ক্ষয়িপৰ্ট কেক গোটেই প্ৰশ্ন সৃষ্টি হৈছিল কাৰণ মুখ্যমন্ত্ৰী কৈছিলে পানী ছাডিবাৰ সাতদিন ভিতৰত ক্ষয় ক্ষতি ৰিপৰ্ট আচিব পোন্ধৰ দিন ভিতৰত সহায়ত মিলিব অন্পটে কৃষিমন্ত্ৰী নিজে টুইট কৰি কৈছিলে সতাইছ তাৰিখ সুধা বনাই ক্ষয়ত্ৰিপোৰ্ট আচিব সহায় ৰাশি মিলিব কিন্তু সতাইছ তাৰিখ যায় অঁতি তাৰিখ হ'ল কাষকি আছিল গত কালি আমি খবৰ প্ৰসংগ কৰিলোঁ যে কাষক বনাই ক্ষয়ত্ৰতি ৰপৰ্ট দিয়া যাব নাই চাীমান কাংকি তুৰন্ত সহায়ত যোগাই দিয়াও নাই গাঁৱল সন্ধাৰে বৈঠক নি কৃষিমন্ত্ৰী যিয়ে ৰণেন্দ্ৰ প্ৰতাপ স্বাই আৰু বৈঠক পৰে যে তথ্য সাগ পক্ষের যে তথ্য সামনা অনাইছি সে চলিত বন্যা দ্বারা লক্ষে কোটি হাজার চাষ জমি হেক্টর চাষ জমি বর্তমান প্রভাবিত হয়েছে এবং প্রায় চব্বিশটি জেলার চাষ জমি প্রভাবিত হয়ে যা সূচনা রয়েছে বিভাগ অধিক দশটি জেলা প্রভাবিত হয়েছে যা ভিতরে পুরী কেন্দ্রাপড়া জগৎসিংহপুর এইভাবে জেলা রয়েছে ଏବଂ ଅନ୍ୟପଟେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାରେ ପାଖାପାଖି ଦୁଇ ହଜାର ହେକ୍ଟର ଚାଷ ଜମି ପ୍ରବାହିତ ହୋଇଥିବାର ମଧ୍ୟ ସୂଚନା ରହୁଛି କିନ୍ତୁ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଏ ହେଉଛି ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ରିପୋର୍ଟ ନୁହେଁ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ରିପୋର୍ଟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିନାହିଁ ବର୍ତ୍ତମାନ ବି ସମୀକ୍ଷା ବୈଠକ ନେଉଛନ୍ତି କୃଷିମନ୍ତ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ ଏବଂ ଯାହା ସୂଚନା ରହିଛି କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ଏବଂ ବାଲେଶ୍ୱରର କିଛି ଅଞ୍ଚଳ ଭୋଗରାଇ ଏବଂ ଅନ୍ୟପଟେ ଅନ୍ୟ କିଛି ବ୍ଲକର ଏପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ଷୟକ୍ଷତି ରିପୋର୍ଟ ଆସିନାହିଁ ଏହା ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ରିପୋର୍ଟ ନୁହେଁ ନିହାତି ଭାବରେ ଆମେ କହିପାରିବା ଆହୁରି ଗୋଟିଏ ଦିନ ଦୁଇ ଦିନ ଲାଗିବ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ରିପୋର୍ଟ ଆସିବା ପାଇଁ କାହିଁକି এত বিব হইুচে তাকে নিয়ে বর্তমান প্রশ্ন সৃষ্টি হচ্ছে যেত মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে যে সাত দিন ভিতরে ক্ষয়ক্ষতি রিপোর্ট আকলন করা এবং কৃষিমন্ত্রী টুইট কলে যে সত্যি তারিখ সুদ্ধা ক্ষতি রিপোর্ট আকলন করা তাপরে কাহকি বিলম্ব হইু কী চাষীন তুরন্ত ক্ষয়ক্ষতি যোগা দিয়ে কারণ আপনি জানিয়েছেন এই যে চলিত বন্যা অনেক চাষী মেরুদণ্ড ভাগি কাহ পনিপর চাষ যাই কাহ ধান চাষ যাই এইভাবে অনেক চাষ ক্ষয়ক্ষতি হয়েছে কেউ ধান জমি রলি চর মাছি একথা আপনি জানি তাপরে কী সরকার তুরন্ত ক্ষয়ক্ষতি

নিশ্চিন্ত ভাবে আপনার যে কথা কৌন্ট যে এই যে বিলম্ব কেউ না কেউ চাষী আহ অধিক হ্রাস করছে চাষী মানে বন্যা দ্বারা প্রভাবিত হয়ে তাঁর মুন্ডে চড় পড়ছে তাঁর যে কষ্ট অর্জিত ধন যেত সে অমল করে কিছু পয়সা উপার্জন করে কষ্ট অর্জিত সবু ফসল নষ্ট হয়ে যাই তাপরে বি চাষী সরকার এই যে অবহেলা কেউ না পটে বন্যা দুর্দশা অন্যপটে সরকারের যে সহায়তা তাহা দিন ঘুঁচি পদ্ম ঘুঁচি যায় সেভাবে তাহলে

କ'ଣ ସହାୟତାରେ ସେ ଯୋଗାଇ ଦିଆଯିବ କିଭଳି ସହାୟତାରେ ସେ ଯୋଗାଇ ଦିଆଯିବ ଆଉ କିଛି ସମୟରେ ଯେଉଁ ବୈଠକ ନେଉଛନ୍ତି କୃଷିମନ୍ତ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ ତା'ପରେ ବୋଧହୁଏ ସୂଚନା ଦେବାର ଯାହା ବର୍ତ୍ତମାନ ପ୍ରାରମ୍ଭିକ ଖବର ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ଆଉ କିଛି ସମୟରେ କୃଷିମନ୍ତ୍ରୀ ହୁଏତ ସୂଚନା ଦେଇପାରନ୍ତି ନିହାତି କୃଷିମନ୍ତ୍ରୀ କ'ଣ ସୂଚନା ଦେଉଛନ୍ତି ତାହା ଉପରେ ସମସ୍ତେ ନଜର ରହିବେ